হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে বারবিকিউ বানানোর জন্য আমরা প্রথমে বাজারে চলে গেলাম, রূপচাঁদা মাছ কিনলাম, তো মুরগি কিনলাম, এক মুরগি কাটা হচ্ছে। যাই হোক, আমরা রূপচাঁদা মাছ চারটা আনলাম, তো মুরগি একটা আনলাম বারবিকিউ বানানোর জন্য। তারপরে মুরগিটা কাটতেছে, আমার আপু কাটতেছে, তো আর কি মুরগিগুলো মাঝখান দিয়ে একটু একটু করে ছুরি দিয়ে কাটতেছে, যাতে ভিতরে মানে সব কিছু ইয়ে হয় আর কি, মিক্সার হয়। তো আর কি আস্তে আস্তে সবগুলা কাটলাম। তারপরে কাটা, মুরগি কাটা শেষ হলে মাছও এভাবেই কেটে নিতে হবে, যাতে মশলাগুলো ভিতরে প্রবেশ করতে পারে, মানে স্বাদটা আরেকটু বেশি হবে। তো আর কি এক এক করে সবগুলা এভাবেই কাটতে হবে। যাই হোক, এক এক করে সবগুলো এভাবেই কেটে নিতে হবে। তো আর কি ওই দিন রাতটা ছিল হ্যাপি নিউ ইয়ার, তাই শহরে সবাই এভাবেই, গ্রামে শহরে সবাই এভাবে করে থাকে। তারপর আমরা সব মশলা দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখবো, এক ঘন্টা রেখে দিলাম ফ্রিজে। তো আর কি আমরা নিচে চলে গেলাম, বাড়িওয়ালারাও বানাচ্ছে নিচে। আমরা প্রথমে ভাবলাম যে গ্যাসের চুলার মধ্যে ওই সিক দিয়ে বানাবো, তো বাড়িওয়ালাকে বললাম আমাদের একটু দিবেন, তো উনি দিছে। যাই হোক, আমরা বানানো শুরু করলাম রূপচাঁদা মাছের বারবিকিউ এবং মুরগির বারবিকিউ। যাই হোক, ভালোই লাগছিল। তো আমাদের বানানো শেষ, আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে সবাই খাওয়া শুরু করলাম। তো আর কি সস বানানোর জন্য আলফা সসগুলো আছে, মিল্কের, তো এটা একটু মরিচ দিয়ে এগুলো বানাতে হয়। যাই হোক, এখানে বানাচ্ছে। আর টমেটো সস নিলাম। তো আর কি আমাদের খাওয়া শুরু করে, সো আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চাঁদে চলে গেলাম। ওরে আল্লাহ, এখানে এত বাজে ফোটাচ্ছে তারা, মানে আমার কান ঝালা পালা হয়ে গেছে। তো ভালোই লাগছে, চাঁদে গিয়ে অনেক মজা করছি আমরা সবাই।